আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত প্রাকৃতিক দুর্যোগে আসুক বাংলাদেশের মানুষ তা মোকাবেলায় সক্ষম। সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই মন্তব্য করেন। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী। এর আগে গণভবনে দুর্যোগ হ্রাসে বঙ্গবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও 13 জনের মৃত্যু হয়েছে। খুলনার 4টি হাসপাতালে মারা গেছেন আরও 12 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও 13 জন সহ 22 দিনে মারা গেছেন 229 জন। নতুন 56 জন সহ বর্তমানে ভর্তি আছেন 393 জন। 385 জনের নমুনা টেস্টে 129 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে খুলনার 4টি হাসপাতালে মারা যাওয়া 12 জনেরই করোনা পজিটিভ ছিল। করোনা ও এর উপসর্গ নিয়ে সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায় মারা গেছেন 9 জন। এছাড়া যশোরে 6 জন, কুষ্টিয়ায় 3 জন এবং টাঙ্গাইলে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনায় রংপুর বিভাগে 5 জন এবং চট্টগ্রামে মারা গেছেন 1 জন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নতুন 7টি সহ আরও কয়েকটি জেলায় চলছে লকডাউন। মঙ্গলবার ভোর থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তা চলবে 30 জুন মধ্যরাত পর্যন্ত। দূরের যাত্রা ট্রেন চললেও এই 7 জেলায় থামবে না। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। শহরে গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এই 7 জেলা ছাড়াও রাজশাহী মহানগর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, সাতক্ষীরা, নাটোর সদর ও সিংড়া উপজেলা, বগুড়া সদর, দিনাজপুর সদর সহ কিছু এলাকায় লকডাউন চলছে। তবে এতেও সংক্রমণ কমেনি, কোথাও কোথাও আরও বেড়েছে। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলাভিশন সম্পাদক সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।